আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাস থেকেই সেলাইনের উপরে অর্থাৎ ইনফিউশনের উপরে আমরা আলোচনা করতেছি। তো আজকেও আলোচনা করব এমন একটি ইনফিউশন যা আপনারা সবাই জানেন এবং এটি ব্যবহারও করে থাকেন। তো অনেকেই এটি ব্যবহার সম্পর্কে জানতে চেয়েছেন এবং এটির উপাদান, এটি কিভাবে কাজ করে, এমন কি এটি মিনিটে বা এটি পরিমাণ অর্থাৎ কিভাবে দিতে হয় জানতে চেয়েছেন। তো আমরা জানি যে আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড একটি অত্যাবশ্যকীয় উপাদান। তো এটি ফ্যাটি সোল, এটি অ্যামাইনো অ্যাসিডের একটি অন্যতম উৎস। তো এই যে ফ্যাটি সোল, আপনারা জানেন যে একটি মাত্র নাম ফ্যাটি সোল, এটি একটি মাত্র কোম্পানিরই আপাতত আছে বাংলাদেশে। আপনারা জানেন যে সেটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই ফ্যাটি সোল সম্পর্কে পপুলার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ এবং যারা তথ্য সরবরাহ করে, তো তাদের সম্পর্কে জিজ্ঞাসা করে, অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করে যতদূর এর সম্পর্কে জানতে পেরেছি, এমনকি এর উপাদান, এর কার্যক্ষমতা এবং এটির ব্যবহার সম্পর্কে, তাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা জানেন যে আমরা নর্মালি শুধুমাত্র 5% ডিএ, 10 এবং 25 বা এখানে 5.95% হার্টম্যান, কলেরা স্যালাইন, এই সমস্ত স্যালাইন এমনকি প্রলিপ স্যালাইন পর্যন্ত আমরা দিয়ে থাকি, কিন্তু ফ্যাটি সোল স্যালাইন আমরা কিন্তু কখনোই ব্যবহার করিনি। এটি 100 মিলি এবং 500 মিলি হয়ে থাকে। এটি 100 মিলি এবং 500 ml হয়। তো আপনারা জানেন যে আমরা 500 মিলি এটি আমরা অনেক রোগীকে দিয়ে থাকি। তো আজকে আমরা আলোচনা করব এর ব্যবহার, উপাদান এবং এটির ডোজ পরিমাণ, এটি কোন কোন রোগীকে দেওয়া যাবে না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে, এবং সর্বশেষ আপনাদের কয়েকটি প্রশ্ন নিয়ে। তো এটির ব্যবহার দেখেন যে ফ্যাটি সোল একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড, আমি বলেছিলাম। তো এটি ক্যালোরি এবং ফ্যাটি অ্যাসিডের অন্যতম একটি উৎস। এটি ক্যালোরি অর্থাৎ আমাদের শক্তির একক যে ক্যালোরি, এই ক্যালোরির এবং ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস। ইন্ট্রাভেনাস পুষ্টির উৎস অর্থাৎ আমাদের আইভি ভেইনে যে আমাদের শরীরের দ্রুত পুষ্টির একমাত্র উৎস হলো এই ফ্যাটি সোল। প্রিজারভেটিভ এবং পোস্টার পারিটিভ এটি পুষ্টি, অর্থাৎ পোস্টার পারিটিভ এবং প্রিজারভেটিভ হিসেবে এটি আমাদের একটা পুষ্টির অন্যতম উৎস এবং নাইট্রোজেনের অন্যতম উৎস এবং নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা করে থাকে। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আপনারা জানেন একটি মারাত্মক একটা সমস্যা আমাদের হয়ে থাকে, গ্যাস্ট্রো আপনারা বুঝতে পারতেছেন। আলসারেটিভ কোলাইটিস, পেটের যদি কোনো জটিল কোনো সমস্যা কোলাইটিস থাকে। পেরিটোনাইটিস, আপনারা জানেন যে পেরিটোনাইটিস আমাদের স্টোমাকে এক জায়গার একটা জটিল সমস্যা, তো আপনারা এগুলোর আমি বিস্তারিত বলতেছি না। এমনকি বার্ন, এই বার্নেও এটি ব্যবহার করা যায়। দীর্ঘমেয়াদী অচেতন বলতে, যদি কোনো রোগী দীর্ঘ মনের সময় ধরে অচেতন, জ্ঞান না ফিরে, সেক্ষেত্রে ক্রানিয়াল ট্রমা এমনকি মুখে খেতে না পারলেও এটি ব্যবহার করা যায়। কিডনির সমস্যায়ও এটি ব্যবহার করা যায়, এমনকি ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য রক্ষার্থে ব্যবহার করা যায়। আর গাইনোকোলজিক্যাল প্রবলেমে, অর্থাৎ এখানে অ্যাবর্শন প্রতিরোধ করে। আপনারা জানেন যে অ্যাবর্শন 5 ধরনের হয়ে থাকে। তো হ্যাবিচুয়াল অ্যাবর্শন যেটা, অর্থাৎ অভ্যাসগত অ্যাবর্শন, আপনারা জানেন যে অনেক রোগী আছে যেগুলো 3 মাসে প্রতিবার, যতবার গর্ভধারণ করে মনে করেন 3 মাসের মধ্যে গর্ভপাত হয়ে যায়, তো বারবার 3 মাসের মধ্যে গর্ভপাত হয়ে যায়। কোনোটা 6 মাসের মধ্যে হয়ে যায়, 6 মাসের মধ্যেই ওই প্রতিবার যতবারই গর্ভধারণ করে 6 মাস পড়তেই এটি কিন্তু গর্ভপাত হয়ে যায়। তো এই যে অ্যাবর্শনটা হচ্ছে বা গর্ভপাত হচ্ছে, তো এটিকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এই হ্যাবিচুয়াল ফ্যাক্টটায় যদি এই অ্যামাইনো অ্যাসিড প্রতি সপ্তাহে মিনিমাম 2টা ব্যবহার করা যায়, তাহলে তার এই হ্যাবিচুয়াল ফ্যাক্টর হবে না। অর্থাৎ যখনই বোঝা যাবে যে পরপর 2বার যদি প্রতি 6 মাসে এটি অ্যাবর্শন হয়ে যায়, তাহলে এখানে 5.5 মাস অর্থাৎ 5 মাস 15 দিন থেকে এই অ্যামাইনো অ্যাসিড যদি ব্যবহার করা যায়, এবং এর সাথে আরেকটি ইঞ্জেকশন আছে এইচপিসি, আপনারা জানেন, তো এই ইঞ্জেকশনটি যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এই হ্যাবিচুয়াল ফ্যাক্টর থাকে না। অর্থাৎ এখানে 6 মাসে যাওয়ার পর এই অ্যাবর্শনটার হয় না।
তো এটি মোটামুটি 2-3 সপ্তাহ ব্যবহার করলে কিন্তু এটি ওকে হয়ে যায়। তো এই গাইনোকোলজিক্যাল অর্থাৎ অ্যাবর্শন প্রতিরোধে এটি কিন্তু দারুণ কাজ করে। তো আপনারা এই সাধারণ অবস্থায় এগুলো, এবং আপনারা জানেন যে ক্রনিক একদম দীর্ঘমেয়াদী খুবই দুর্বলতা দুর্বল রোগীদেরকে আমরা কিন্তু এই ওষুধটা দিয়ে থাকি। তো এর উপাদানগুলো কী কী দেখেন, অর্থাৎ ফ্যাটি সোলের উপাদানগুলো কী কী? এখানে ফ্যাটি সোলের মধ্যে আমরা বাংলায় যদি বলি তাহলে আপনাদের কেমন যেন একটু অস্বস্তি বোধ হতে পারে যে আসলো এইটার ভিতরে এইটা কেন। তো দেখেন এখানে পরিশোধিত সয়াবিন তেল, তার মানে যে সয়াবিন তেল খাই এটা কিন্তু না, এটা পরিশোধিত অন্যরকম একটা পরিশোধন করা হয়েছে। পরিশোধিত সয়াবিন তেল এখানে 10 গ্রাম, এখানে পরিশোধিত ডিম, এখানে আপনারা জানেন যে লিসিথিন ডিম, এই পরিশোধিত ডিম আছে এখানে 1.2 গ্রাম, আর সয়াবিন তেল আছে 10 গ্রাম। গ্লিসারল আপনারা জানেন যে গ্লিসারল তো এখানে 2.25 গ্রাম, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ পরিমাণ মতো পানি। তো এই হলো ফ্যাটিসোলের উপাদান, এই সমস্ত উপাদান দিয়ে এই ফ্যাটিসোলটা তৈরি হয়েছে। এবং এখানে দিবেন কতটুকু পরিমাণে দেখেন, এইখানে আমরা প্রথম 15-30 মিনিটে অর্থাৎ যখনই আপনি ফ্যাটিসোলটা দেবেন এটা শরীরের তাপমাত্রার সাথে ফ্যাটিসোলের তাপমাত্রা কিন্তু অ্যাড করে দিতে হয়। যদি এটি শীতকালে দেন তাহলে কিন্তু এটি 15 মিনিট রোদ্রের মধ্যে রাখা লাগে, অর্থাৎ এটা শরীরের সাথে যাতে অ্যাডজাস্ট টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যায়, গরমের দিনে স্বাভাবিক অবস্থায় দেওয়া যায়। তো এটি প্রথম দেখেন 15-30 মিনিটে এখানে 1 মিলি, 1 মিলি ইকুয়াল আপনারা জানেন যে 1 মিলি সমান সমান 20 ফোঁটা, অর্থাৎ প্রথম 15 মিনিটে 20 ফোঁটা, 15-30 মিনিটে 20 ফোঁটা করে দিতে হয়। এতে যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে দ্বিতীয় 30-60 মিনিট অর্থাৎ প্রথম ঘন্টায় 25-30 ফোঁটা অর্থাৎ 1.5 মিলি করে, এবং এতেও যদি কোনো রকম সমস্যা দেখা না দেয় তাহলে সর্বোচ্চ 35-40 ফোঁটা অর্থাৎ 2 মিলি পর্যন্ত দেওয়া যায়। তার মানে এইখানে আপনার মিনিটে 35 ফোঁটা বা 40 ফোঁটা এর বেশি না এইভাবে এই ফ্যাটিসোলটি দেওয়া যায়। তো এখানে দেওয়া যাবে না লিভার এবং তীব্র শক, আপনারা জানেন শকের ক্যাটাগরির মধ্যে যেটা একবারে তীব্র শক হয়ে যাবে ওটা দেওয়া যায় না, এবং লিভারের সমস্যায় এটি কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে দেখেন এখানে টেম্পারেচার 3% অ্যাড হয়, অর্থাৎ এখানে স্বাভাবিক যে শরীরের টেম্পারেচার তার সাথে 3% একটি বৃদ্ধি পায়। এখানে রোগী কাঁপতে পারে অর্থাৎ কাঁপুনি আসতে পারে, কাঁপুনি বা ঝিগুনি আসতে পারে, বমি ভাব বা বমি আসতে পারে, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং মাথায় তীব্র চাপ হতে পারে। তো এখানে আমরা যদি ধীরে ধীরে দেই অর্থাৎ মিনিটে 15-25 ফোঁটার মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে কোনো সমস্যাই নাই। এটি আপনারা জানেন যে দুধের মতো দেখতে সাদা ধবধবে। তো এই যে আমরা এই ফ্যাটিসোলের ব্যবহার সম্পর্কে জানলাম, অর্থাৎ এই সমস্যাগুলোতে আমরা ফ্যাটিসোলটা ব্যবহার করতে পারি, এবং এর পরিমাণ বাড়ানো যাবে না, এবং এই সাধারণ সমস্যাগুলো এগুলো হতে পারে। যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে এটি আপনার ফ্যাটিসোলটা খুলে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার দিলে এটি কিন্তু ঠিক হয়ে যায়। এবং প্রথম মিনিটে কিন্তু 15 ফোঁটার বেশি দেন না, প্রথম আধা ঘন্টায় অর্থাৎ প্রথম 30 মিনিটে 15 ফোঁটা দেবেন, তারপরের 30 মিনিটে 20-25 ফোঁটা, তারপরের 30 মিনিটে এইভাবে যদি দেন তাহলে কোনো সমস্যাই হয় না। তো এটি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আমরা প্রোলিপ প্রিপারেশন নিয়ে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।